আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো ইন্ট্রোডাকশন লেখার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম আমি গতকালকে যে পোস্টটি করেছিলাম যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি হচ্ছে যে আমরা কীভাবে আয়লস রাইটিং টাস্ক টু এর ইন্ট্রোডাকশন ইউ লিখবো একটা ইফেক্টিভ মেথড ইউজ করে যে মেথডটাকে আমি টু সেন্টেন্স মেথড হিসাবে বলছি সো ফার্স্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আমরা কীভাবে ডিসকাশন প্লাস অপিনিয়ন এসের ইন্ট্রোডাকশন লিখবো সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে অপিনিয়ন হিসেবে ইন্ট্রোডাকশন লিখবো ঠিক আছে সো আপনারা যারা গতকালকের ভিডিওটা দেখা হয়নি সেখানে দেখে নিতে পারেন কারণ আমি সেখানে এক্সপ্লেন করেছি যে আমি কোন মেথডটা ইউজ করে আমরা সুন্দর ইফেক্টিভ একটা ইন্ট্রোডাকশন লিখব সো এই পর্বে যদি আমি সেই একই মেথডটা আবার এক্সপ্লেন করতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার কারণে হয়তো অনেকে ডিমোটিভেটেড হয়ে পড়বেন ভিডিওটি দেখার জন্য তবুও আমি একটু রিক্যাপ করে যাচ্ছি যে আমরা কী কী করেছিলাম গত ক্লাসে আচ্ছা গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা সুন্দর একটা ইন্ট্রোডাকশন লেখার জন্য আমাদের হচ্ছে সুন্দর একটা একটা স্পেসিফিক মেথড দরকার হবে সো কোন মেথডে আমরা লিখবো মেথডটার নাম হচ্ছে টু সেন্টেন্স মেথড আর ফার্স্টটা হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য টপিক আমরা ইন্ট্রোডাকশনের ফার্স্ট আমরা কখনোই দুই সেন্টেন্সের বেশি ইন্ট্রোডাকশন লিখবো না আর এর বেশি দরকারও নাই কারণ আমাদের মার্কস বেশি থাকবে হচ্ছে আমাদের বডি পার্টসে ঠিক আছে সেখানে আমরা রাইটারকে মানে এক্সামিনারকে ইমপ্রেস করতে হবে আমাদের রাইটিং দিয়ে ইন্ট্রোডাকশনে না আচ্ছা সো আমাদের ফার্স্ট রোল হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য টপিক আমরা টপিক কোয়েশ্চেন থেকে টপিকটা ইন্ট্রোডিউস করিয়ে দেবো মানে কোয়েশ্চেনটা জেনারেল স্টেটমেন্টে প্যারাফ্রাইজ করে দেবো আর লাস্টেরটা হচ্ছে মানে দ্বিতীয় সেন্টেন্স আমাদের গিভ এ প্রোভাইড ও জেনারেল আনসার যদি আমাদের কাছে কোনো আনসার চাওয়া হয় আমরা সেটা লিখে দেবো এটাই হচ্ছে আমাদের টু টু সেন্টেন্স মেথড তবে যাই হোক আমি সংক্ষেপে বললাম আপনার এই সেন্টেন্স এই মেথডটা দেখতে গেলে আপনাকে আগের ভিডিওটি অবশ্যই দেখতে হবে যেখানে আমি ফার্স্টে এক্সপ্লেন করেছি যে কীভাবে আমরা এই টু সেন্টেন্স মেথড ইউজ করব তো যাই হোক আমি দেখাচ্ছি যে আমরা গতকাল করেছিলাম ডিসকাশন এস হচ্ছে কীভাবে ইন্ট্রোডাকশন লিখবো সেটি আজকে আমি দেখাবো যে কীভাবে আমরা অপিনিয়ন এস এর ইন্ট্রোডাকশন লিখবো সেটি আচ্ছা সো অপিনিয়ন এস এর হ্যাঁ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে অপিনিয়ন এস এ লিখবো সো অপিনিয়ন এস আমরা মানে মূল লেশনে যাওয়ার আগে আমি কিছু বলে নিতে চাই ঠিক আছে যে আমি আজকে এখন দেখাবো যে কীভাবে আমরা সুন্দর একটি ইফেক্টিভ ইন্টোডাকশন লিখতে পারবো ঠিক আছে এই আমাদের টু সেন্টেন্স মেথড ইউজ করে অপিনিয়ন এসের ক্ষেত্রে সো আমার কাছে পার্সোনালি এই টাইপের কোয়েশ্চেনগুলো থেকে ডিফিকাল্ট মনে হয় এবং আপনারা একটু পরেই দেখতে পাবেন যে কেন কেন আমি এই কথা বললাম যে অপিনিয়ন এস এটা লেখা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট বলতে যে আমরা লিখতে পারবো না তা নাকি আমাদের যে আমাদের অনেকগুলো আচ্ছা চলেন আমরা এবার এক্সাম্পল কোয়েশ্চেন নিয়ে অপিনিয়ন এস এর ইন্ট্রো লেখার চেষ্টা করি ঠিক আছে সো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে সাম পিপল বিলিভ দ্যাট আনপেইড কমিউনিটি সার্ভিস শুড বি এ কম্পালসারি পার্ট অফ হাই স্কুল প্রোগ্রামস

সো এটার উপর আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন এটাই হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন ঠিক আছে সো এই কোয়েশ্চেনে যে একটা ওয়ার্ড আছে দেখেন কম্পালসারি ওয়ার্ডটা যেটা আমি একটু কালার করে বোর্ড করে দিলাম এই যে দেখেন আমার মাউসটা খেয়াল করেন কম্পালসারি ওয়ার্ডটা এখানে কিন্তু অনেক স্ট্রং একটা ওয়ার্ড ঠিক আছে কারণ কম্পালসারি বলতে আমরা কি বুঝি কম্পালসারি বলতে বুঝি যে আপনাকে অবশ্যই করতে হবে ঠিক আছে এটা এক টাইপের অব্লিগেশন দায়িত্ব ঠিক আছে আচ্ছা সো আমরা কোয়েশ্চেনটা বুঝে গেলাম যে আনপেইড কমিউনিটি সার্ভিস স্কুল কার্যক্রমের অন্তর্ভুক্ত হওয়া উচিত কি উচিত না এটা নিয়ে কিছু মানুষের মতভেদ আছে সো আমাদেরকে এই অপিনিয়ন টাইপের একটা জিনিস খেয়াল রাখতে হবে ঠিক আছে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে আপনার অথবা মানে আমাদের অপিনিয়ন চেয়েছে কারণ একটু খেয়াল করে দেখেন এই যে আমার মাউসটা হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি এখানে আমরা কি মনে করি এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার ঠিক আছে সো এখানে আমাদের অপিনিয়নটা বা মতামত যেটাই বলেন সেটা চা হয়েছে এখানে আদার্স পিপলরা কি মনে করতেছে ঠিক আছে অথবা আদার্স পিপলদের অপিনিয়ন এটা আমাদের দেখার দরকার নেই ঠিক আছে কারণ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডু ইউ এগ্রি ঠিক আছে এই জন্য আপনি কখনোই লিখতে পারবেন না যে সাম পিপল থিঙ্ক দিস আদার পিপল থিঙ্ক দ্যাট না এটা কখনোই করা যাবে না আমাদের শুধুমাত্র আমাদের পার্সোনাল অপিনিয়ন লিখতে হবে যে আমরা কি মনে করি আই মিন আপনি কি মনে করেন ঠিক আছে আচ্ছা সো ওকে চলেন আমরা এবার আমাদের টু সেন্টেন্স মেথডে প্ল্যান করে ফেলি যে কিভাবে আমরা ইন্ট্রোগুলা লিখব লিখবো ঠিক আছে প্রথমে হচ্ছে প্রথমে কি প্রথমে হচ্ছে আমাদের যে রুলস ইন্ট্রোডিউস দ্য টপিক তাহলে আমাদের যে কাজটা করতে হবে দেখতে হবে যে এই কোয়েশ্চেনে আমাদের কি কি টপিক দেওয়া আছে আচ্ছা সো আমরা একটু টপিকটা একটু আলাদা করে ফেলি টপিক আচ্ছা আমাদের টপিকটা হচ্ছে দেখেন টপিকটা হচ্ছে এই যে এখানে আনপেইড কমিউনিটি সার্ভিস হ্যাঁ তারপরে হচ্ছে কম্পালসরি তাহলে আমরা একটু লিখে ফেলি এখানে আনপেইড কমিউনিটি সার্ভিস আচ্ছা আর সেটা কি সেটা হচ্ছে আনপেইড আচ্ছা আর হচ্ছে কাদের জন্য মানে হাই স্কুল চিলড্রেনদের জন্য স্কুলের না কিন্তু হাই স্কুল এই যে দেখেন আমাদের এখানে বলা হয়েছে হাই স্কুল প্রোগ্রাম সো হাই স্কুল আমরা স্টুডেন্টও লিখতে পারি অথবা আমরা টিনেজার্সও লিখতে পারি কারণ হাই স্কুলে মূলত তেরো বছরের ছেলে বাচ্চারাই হাই স্কুলে পড়ে ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে আমাদের মোটামুটি টপিক আমাদের মেইন টপিক আমাদের কোয়েশ্চেনের যে টপিকটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইগুলো আনপেইড কমিউনিটি সার্ভিস সরি আচ্ছা হ্যাঁ আমি লিখে ফেলছি কমিউনিটি সার্ভিস তারপর হচ্ছে কাদের জন্য হাই স্কুল স্টুডেন্টদের জন্য অথবা হাই স্কুল টিনেজার্সদের জন্য ঠিক আছে আচ্ছা এটা হলো আমাদের টপিক আচ্ছা এবার আমাদের রুলস নাম্বার টু কি ছিল যে আমরা একটা জেনারেল আনসার দিব যে এখন আমরা কি মনে করি আচ্ছা টু ওয়েট করে আচ্ছা তাহলে আমাদের কি কোশ্চেনে চাওয়া হয়েছে যে আমরা কি মনে করি যে বাচ্চাদের কি স্কুল স্টুডেন্টদেরকে কি ফ্রিতে কাজ করা উচিত কি না ঠিক আছে যে ওদের আনপেইড ভলেন্টিয়ার সার্ভিসকে দেওয়া উচিত কি না এটা নিয়ে আমাদেরকে লজিক দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের টপিক বের করা হয়ে গেল এবার আমাদের জেনারেল সেন্টেন্স ঠিক আছে এখন আমাদের একটা জেনারেল আনসার দিতে হবে ঠিক আছে এবং এইখানে আমরা সব থেকে বড়ো কঠিন সমস্যা মুখোমুখি হই কারণ আমাদের তিনটা চয়েস থাকে আমাদের এই যে জেনারেল আনসার এবার আমাদের যে আনসার চাওয়া হয়েছে ডু ইউ এগ্রি অর ডিস এগ্রি আমরা সবথেকে বড়ো প্রবলেমটা এখানেই ফেস করি ঠিক আছে আমি আবার বলছি থেকে বড় প্রবলেমটা এখানেই ফেস করা হয় কি জন্য কারণ এখানে আমাদের তিনটি চয়েস থাকে ঠিক আছে এবং সেগুলো হচ্ছে কি যে আপনি হয় সম্পূর্ণ এগ্রি করবেন না হয় সম্পূর্ণ ডিসএগ্রি এগ্রি করবেন অথবা আপনাকে ব্যালেন্স অপিনিয়নের দিকে যেতে হবে যেখানে আপনার সম্ভব ঠিক আছে সো জেনারেল আনসারটি কীভাবে করা যায় ইদার ইউ এগ্রি ডিস এগ্রি ব্যালেন্স অপিনিয়ন ব্যালেন্স অপিনিয়ন যেখানে আপনার পসিবল আচ্ছা সো তাহলে চলেন আমরা এই আমরা আমরা একটা ইন্ট্রোডাকশন লেখা শুরু করি এই টপিক সেন্টেন্স লেখার মাধ্যমে ঠিক আছে সো মূলত এই তিনটা এই তিনটা কারণেই আমার কাছে মনে হয় যে অপিনিয়ন এসে ইন্ট্রোটা লেখা একটু ডিফিকাল্ট কারণ অনেক সময় আমাদের তিনটা চয়েস থাকে আমরা জানি না যে কোন চয়েসগুলোতে গেলে আমরা বেশি লিখতে পারবো অথবা ইফেক্টিভ একটা এসে লিখতে পারব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমটা দিয়ে শুরু করি যে মানে এগ্রি দিয়ে শুরু করি ঠিক আছে সো জেনারেল আনসার আমি আমরা আমি আপনাকে দেখাবো যখন আমরা একটা স্যাম্পল ইন্ট্রোডাকশন লিখবো তাহলে কি আমাদের টপিকটা আমরা পেয়ে গেলাম যে সামিভ তো আমরা এই স্টাইলেশন লিখতে পারি আমি প্রথমে আপনাকে দেখাবো যে কীভাবে এগ্রি দিয়ে আমরা লিখতে পারব কিন্তু তার আগে আমাদের ইন্ট্রোডিউস করে দিই টপিকটা আমাদের সেম থাকবে কিন্তু আমরা যখন কোয়েশ্চেনের জেনারেল আনসার দেবো তখন আমাদেরকে সেন্টেন্স চেঞ্জ করতে হবে আচ্ছা তাহলে আমরা লেখা শুরু করি আমরা কী লিখতে পারি যে সাম পিপল বিলিভ দ্যাট না লিখে আমরা লিখতে পারি যে ইট mm, ইজ it is ইট ইজ that আচ্ছা এবার আমাদের টপিকটা কি ছিল এই যে হাই স্কুল স্টুডেন্ট কমিউনিটি সার্ভিস টিনেজার্স মানে কিছু মানুষ মনে করতেছে অথবা তর্ক করতেছে যে হাই স্কুল স্টুডেন্টের শুড বি মেড টু এনকারেজ ডু সাম ওয়ার্ক মানে আনপেইড ওয়ার্ক ঠিক আছে আচ্ছা এই যে টপিকটাকে আমরা একটু প্যারাফ্রেস করে লিখব এটা আর কিছু না এই যে আমাদের মেইন টপিকগুলো এটাকে আমরা একটু প্যারাফ্রেস করে লিখব দ্যাটস ইট আচ্ছা ইট ইস সামটাই আর্গিউ দ্যাট হাই স্কুল স্টুডেন্ট আমরা স্টুডেন্ট লিখতে পারি অথবা আমরা আন্ডার স্টাডি লিখতে পারি আচ্ছা তাহলে কি লেখলাম ইট ইস সামটাইম আর্গিউড দ্যাট হাই স্কুল স্টুডেন্ট অথবা হাই স্কুল আন্ডার স্টাডি শুড বি মেড অথবা এনকারেজ দিতে পারি ইনকারেজ টু ডু সাম unpaid work. তাহলে এটা কি গেল এটা হচ্ছে আমাদের টপিকটা গেল আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই টপিকটা সব ধরনের অপিনিয়ন ক্ষেত্রে টপিকটা সেম থাকতে হবে ঠিক আছে আপনার মেন যে কাজটা জেনারেল আনসারে গিয়ে আপনি তখন বলবেন যে আপনি কি এগ্রি না ডিসএগ্রি ঠিক আছে আচ্ছা আমি কি করলাম আমি জাস্ট প্রশ্নটা প্যারাফ্রেজিং করলাম ঠিক আছে এই এই লেসনে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না যে কীভাবে প্যারাফ্রেজ করতে হবে আমি দেখাচ্ছি যে কীভাবে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে আচ্ছা সো প্যারাফ্রেসটা হয়তো আমি পরে কোনো লেসন নিয়ে আসবো তাহলে আমরা কী করলাম আমার কোয়েশ্চেনটা যে কোনোভাবে হোক প্যারাফ্রেজ করে ফেললাম আমার মেন টপিকগুলো বের করে যে ইট ইস টাইম আর্গিউড দ্যাট এটা মানে একটা বিতর্কের বিষয় দ্যাট হাই স্কুল স্টুডেন্ট শুড বি মেড আমরা স্টুডেন্টও লিখতে পারতাম আন্ডার স্টাডি যেটাই শুড বি মেড না লিখ তো পারতো ইনকারেজও লিখতে পারতাম ডু সাম আনপেইড ওয়ার্ক ঠিক আছে আচ্ছা এটা আমরা এক্সামিনারকে আমরা আমাদের টপিকের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম যে আমাদের মেইন যে টপ কোয়ে কোয়েশ্চেন হচ্ছে এটা যে আনপেইড ওয়ার্ক করা উচিত কি উচিত না ঠিক আছে আচ্ছা এবার আমাদের কী দিতে হবে এখন আমাদের আনসার দিতে হবে ঠিক আছে যদি আমরা এগ্রি করি এই যে আমরা যদি এখন এগ্রিতে যাই তো আমরা এমন কিছু লিখতে পারি যে

সো আপনাকে একটু ভ্যারিয়েশন আনতে হবে সো আমরা কীভাবে লিখতে পারি আই কমপ্লিটলি এগ্রি দ্যাট দ্যাটকাইন্ড অফ আমরা কি লিখতে পারি আউটলাইন লিখতে পারি অথবা আমরা চাইলে স্কিমও লিখতে পারি স্কিম বলতে কি যে আনপেইড কমিউনিটি ওয়ার্ক স্কিম অ্যারেঞ্জমেন্ট উড বি এ গুড আইডিয়া এটা কি গেল এটা হচ্ছে আমরা যদি আমরা যদি ইসের দিকে যাই আমরা যদি এগ্রিতে যাই তাহলে আমরা এরকম কিছু লিখতে পারতাম যে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল মানে টপিকটা ইট ইস সামটাইম আর্গিউথ দ্যাট হাই স্কুল স্টুডেন্ট শুড বি মেড ওয়াইনক ডু সাম আনপেইড ওয়ার্ক এবার হচ্ছে আমরা আমাদের জেনারেল আনসারটা দিচ্ছি যাই কমপ্লিটলি এগ্রি দ্যাট ডিসকাউন্ড অফ আউটলাইন স্কিম অ্যারেঞ্জমেন্ট উড বি এ গুড আইডিয়া সো এই আইডিয়াগুলো আমাদেরকে বডি প্যারাগ্রাফে লিখতে হবে ঠিক আছে আচ্ছা কিন্তু আমরা যদি ডিসএগ্রির দিকে যাই তাহলে আমরা কি লিখতে পারি আমরা যদি ডিসএগ্রির দিকে যাই আমরা লিখতে পারি আমাদের খেয়াল রাখবেন যে প্রথম টপিক কিন্তু সেম থাকে টপিক টপিক আমরা কিন্তু চেঞ্জ করব না ডিসএগ্রির দিকে গেলে আমরা লিখতে পারি ইন মাই অপিনিয়ন উড বি রং টু ফোর্স কি লেখা যায় স্টুডেন্ট অথবা টিন টু

এটা একটা ভুল কাজ হবে কারণ আমি জানি যে এটা কাজ রং ঠিক আছে সো এই জন্য আমি ডিসএগ্রি করলাম এই জন্য আমি বলে দিলাম যে ইন মাই অপিনিয়ন ইট উড বি রং টু ফোর্স স্টুডেন্ট অথবা কারণ আমরা জানি যে হাই স্কুলে পড়ে মোটামুটি টু ডু কাইন্ড অফ অর আনপেইড ওয়ার্ক ঠিক আছে সো এখানে আমরা কি করলাম আমরা হচ্ছে কম্পালসারিটাকে সিনোনিমি ইউজ করলাম আছে কম্পালসারি প্যারাফ্রেজ করে লিখলাম টু ফোর্স এই যে আমাদের কোশ্চেনে কম্পালসারি আছে আমরা এখানে লিখলাম টু ফোর্স ঠিক আছে আচ্ছা টু ফোর্স তারপরে হচ্ছে আমাদের কোশ্চেনে আছে আনপেইড আমরা এখানে কি লিখলাম আনস্যালারিড আচ্ছা সো এখন আমরা কি লিখলাম আমরা হচ্ছে যদি ডিজেগ্রিতে যাই সেটা আমরা এইভাবে লিখতে পারি যে আমার মতে এটা একটা ভুল কাজ হবে ঠিক আছে স্টুডেন্টদেরকে ফোর্স করা মানে ফ্রিতে কাজ করা সো এবার আমরা কি লিখবো আমাদের শেষ সেন্টেন্সটা হবে যদি আমাদের ব্যালেন্স অপিনিয়ন সম্ভব হয় ঠিক আছে মূলত এই যে টাইপটা এসে এই টাইপের এসেতে ব্যালেন্স অপিনিয়ন লেখাটা একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে আপনাকে কোয়েশ্চনে বলা হয়েছে কম্পালসারি কম্পালসারি মানে কি এই আপনি হয় পুরো এগ্রি করবেন অথবা পুরো ডিসএগ্রি করবেন ঠিক আছে আমার মত আমি পার্সোনালি অপিনিয়নের সাথে ব্যালেন্স অপিনিয়নে খুব কম যাই কারণ হচ্ছে ব্যালেন্স অপিনিয়নে গেলে কোহিরেন্স ব্রেক হওয়ার একটা ভয় থাকে ঠিক আছে সো এই জন্য আমি কখনও ব্যালেন্স অপিনিয়নে যেতে চাই না যাই হোক এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন ঠিক আছে আচ্ছা কারণ এই কোয়েশ্চেনে ব্যালেন্স অপিনিয়ন যাওয়ার একটু ডিফিকাল্ট হবে কারণ আপনি মিডিলে থাকতে পারবেন না ঠিক আছে হয় আপনাকে কি করতে হবে আপনি হয় আপনাকে কম্পালসারি ব্যাপারটা কম্পালসারি হয় করতে হবে ঠিক আছে অথবা আপনাকে বাদ দিতে হবে কারণ এখানে যে একটা ওয়ার্ড আছে কম্পালসারি এটা খুবই একটা পাওয়ারফুল ওয়ার্ড ঠিক আছে আচ্ছা তবুও দেখি যে আমরা কিভাবে আমরা কিভাবে একটা ব্যালেন্স অপিনিয়ন লিখতে পারি এখানে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আমাদের টপিকটা সেম রেখে আমাদের টপিকটা সেম রেখে যে আমরা কিভাবে এই তিনটা আনসারই লিখতে পারি আচ্ছা সো ব্যালেন্স অপিনিয়নের ক্ষেত্রে আমরা সব সময় কি লিখতে পারি যে আমরা স্টার্ট করতে পারি ওয়াইল দিয়ে ওয়াইল আই ডিজ এগ্রি With the idea of making such programs compulsory of high school curriculum but i do believe that we are voluntary Community service could benefit young student. তাহলে দেখলেন যদি আমরা ব্যালেন্স অপিনিয়নে যাই যে না হতে পারে যে আইডিয়াটা কম্পালসারি করা একটা খারাপ ব্যাপার হতে পারে কিন্তু আমি মনে করি যে মানে এই জিনিসটা করলে স্টুডেন্টরা বেনিফিটেড হতো কী বেনিফিটেড হতো এগুলো আমাদেরকে বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখতে হবে ঠিক আছে সো তাহলে আপনারা দেখলেন যে অপিনিয়ন টাইপের কোয়েশ্চেন আমাদের টু সেন্সেস মেথড ব্যবহার করে আমরা তিনটা ওয়েতে সুন্দর এফেক্টিভ একটা ইন্ট্রোডাকশন লিখতে পারব সো তো যাই হোক আজকের মতো এটুকুই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চাইলে বন্ধুদের সাথে ওর ফ্যামিলি মেম্বার যারা আইলস প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারেন অ্যান্ড অবশ্যই কমেন্টে আমাকে ফিডব্যাক জানাবেন যে কি নিয়ে কাজ করা যায় কিভাবে আরও ইমপ্রুভ করা যায় সবাই ভালো থাকবেন Слава Аллаху.